নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কে লাভ। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। এখন বাজে 7:15, তো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে শনিবার, তো হাজবেন্ড তো অফিস যাবে, আর ছেলের তিনজন স্যারই আজকে আসবেন। তিনজন স্যার বলতে আঁকার টিচার, আজকে শনিবার আঁকার টিচার আসবে তবলার, আর তারপরে দুজন স্যার পড়াতে আসবেন, একজন বেলায় আসবেন, একজন সন্ধ্যেবেলা আসবেন। তো ছেলের আজকে প্রচুর চাপ, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, আর পেস্তা আখরোট খাওয়া হয়ে গেছে। এবার দুধটা দেবো ছেলেকে, ওই জন্য রান্নাঘরে এসেছি, দুধটা দেবো ওই জন্য রান্নাঘরে এসেছি জল গরম করতে। তো জল গরম আমার হয়ে গেছে, ওকে দুধটা গুলে দিয়ে আমি যাব, আমি করব চা। হাজবেন্ড চান করে পুজো করতে গেছে, পুজোটা করে দিয়ে যাচ্ছে আমার সুবিধা, যেহেতু আমি উপর নিচে বেশি করতে পারবো না। তো ঠাকুরঘর মুছে রেখেছি আর ইয়েও মুছে রেখেছি, হরিতলা, দুটো হরিতলা সব মোছামুছি আমার আছে। প্রথম আলোগুলো জাল, শুধু পুজোটা করে দেবে, করে নামবে, চা করবো, চা খাবো, তারপরে বেরিয়ে যাবে ছেলেকে নিয়ে, তারপরে একটু বসবো, বসবো মানে পড়াতে বসবো। এবার চলে এলাম আনাজকোটায়, আমি তো বসতে পারবো না, তো সেই কারণে জোস্নাই এখন কদিন আমাকে খুঁটে দিচ্ছে, কদিন মানে আই আজকের দিনটা দিচ্ছে, আর পরে শাশুড়ি মা যবে আসবে তার আগে অবধি ওই কুটে দেবে। এখানে শাক কুটছে দেখতে পাচ্ছ, শাকের আর আলু কুটে রেখেছে চিকেনের জন্য, আর শাকটা কুটে দিচ্ছে, শাক ভাজা আর চিকেন হবে আজকে। জোস্না, জোস্নার মেয়ে দুজনে খাবে, আমি আমার ছেলে, মোট চারজনে মিলে খাবো, আর হাজবেন্ড রাত্রে এসে খাবে। তো সেই কারণে জোস্না আমার অনেক কাজই করে দেয়, তোমরা জানো আমার ডেলি ব্লগ যারা দেখো। তো এখন যাচ্ছি, আমার অবস্থা দেখো, মাথাটা যেন মানে পাখির বাসা, চুল আঁচড়াইনি সকাল থেকে, এখন বাজে 12:30। আমার ভাত টা 1 ফুট হয়ে গেছে, শাক ভেজেছি, নোটে শাক, নোটে শাক ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা করব। এখন বাজে 12:30, জোস্নাকে বলেছি খেয়ে নিতে। এখানে আমি এসেছি ওপরে জামা কাপড় তুলতে, এগুলো উপরে থাকবে, আর নিচেরগুলো নিচে আমি ফেলে দেব। তোমরা তো জানো আমি উপর থেকে নিচে এগুলো ইস্ত্রি করবো, এগুলো উপরে থাকবে, এগুলো এই উপর থেকে নিচে ফেলে দিলাম, সুবিধা হবে আমার। এবার ওপরেরগুলো বারান্দায় রেখে দিয়ে এখন চলে যাব রান্না করতে, এখন গুছোবো না, দুপুরে খেয়ে দিয়ে স্নান করে পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে গুছোবো। কী রোদ, বাপরে, রোদে রোদ, দেখতে পাচ্ছ না তো
চলো একবারে রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে গেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি কী হয়েছে না হয়েছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বললাম তো মুখে, এবার আমার ভাত তো হয়ে গেছে, দুফুটো হয়ে গেছে, এবার ঠেক দিয়ে দেবো। শাক ভাজা হয়ে গেছে, আর এবার আমি চিকেনটা বসাবো। চিকেন আমার ধোয়া হয়ে গেছে, কালকে তো তোমাদের কালকের ব্লগে দেখালাম আমি ধুয়ে রাখিনি ফ্রিজে, এমনি পুড়ে রেখে দিয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা, এমনি পুড়ে রেখে দিয়েছিলাম, তো আজকে ধুলাম। তো ধোয়া হয়ে গেছে, আমার এখানে তেল বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি অল্প চিনি দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি, আর মশলা বাটা হয়ে গেছে, পেঁয়াজ কুটে দিয়ে গেছে জোস্না, তো জোস্না রানি আজকে খাবে। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা। এই দেখো এখানে আমার পেঁয়াজ কুটে দিয়ে গেছে জোস্না রানি, এখানে আমার শাক ভাজা হয়ে গেছে, এখানে টমেটো কোটা আছে, আদার মধ্যেও আমি টমেটো দিয়ে রেখেছি, আদা আছে, আর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে রেখে দিয়েছি। এটা প্রায় দু ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা জানো আমি এরকমভাবে রেখে দিই, কারণ কি না রংটা ভালো আসে। আর আলু কোটা হয়ে গেছে, জোস্না কুটে দিয়ে গেছে, আর এখানে আমি চিকেনটা ধুয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে রাখা আছে চিকেনটা। তেলটা আমার গরম হয়ে গেছে, রান্নাটা শেয়ার কিছু করছি না, রান্না করতে করতেই তোমাদের সাথে একটু গল্প করি। হ্যাঁ, ছেলেটা আমার পড়াতে এসেছিলো, পড়িয়ে চলে গেছে, মুড়ি খাওয়া হয়েছে আর চালু করেছে, তো ছেলে পড়ে একজন মাস্টার, আর একজন মাস্টারের বিকালে সন্ধ্যেবেলা আসার কথা ছিল, উনি কালকে যাবে, আবার কালকে সন্ধ্যেবেলা আর একজন আসবে, মানে আজকে যে ব্যালেন্স ছিল কালকে সন্ধ্যেবেলা আসবে। তো এই নিয়ে ছেলে আর এখন আবার ব্যস্ত হয়ে পড়বে, এবার পরীক্ষা টরীক্ষা আছে সব। এবার পড়াশোনা, পুজো মিটলো মানে পড়াশোনা স্টার্ট, আমাদেরও হতো পুজো চলে গেলে কান্না পেয়ে যেত, তাই না? আবার সেই পড়াশোনা শুরু, পুজো চলে গেলেই আমাদের তখন কান্না পেয়ে যেত, আর তখন পুজোর সময় কী আনন্দ হত। ধনে পাতা অনেক খোঁজবার চেষ্টা করলাম, বাড়িতে যে এসেছিলেন বিক্রি করতে, আনাজ বিক্রি করতে, তার কাছেও দেখলাম, তার কাছে তো কিছুই নাই, কিছুই পাইনি, শুধু শাকটা পেলাম, টমেটোও পাইনি, কাঁচা লঙ্কাও পাইনি, আর ধনে পাতা তো নেই। আর তারপরে আমাদের কিছুটা ঘি দোকান আছে, কাঁচা আনাজের মুদিখানার একসাথে দোকান, তো সেখানেও জোস্না গেল, সেখান থেকে টমেটো পেয়েছে, কাঁচা লঙ্কা পেয়েছে, কিন্তু ধনে পাতা পাইনি। ঠিক আছে, যেটা হোক, ছেলে পড়ে উঠে আমার ওই ভাসুরজি এসছে, তার দুটো ছেলে তাদের সাথে খেলা করছে, এখনও স্নান হয়নি, এবার ডেকে বলবো স্নানটা করে নিতে, দালানে খেলছে, ওখানে অনেকটাই বেলা হয়েছে, প্রায় একটা বাজতে চলল। আমার ওদিককার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জল তোলাটা হয়নি, জল বোতলে আছে বলে দুটো বোতল এখন ভর্তি আছে, সেখানে জল আর এখন তুলিনি।
এবার চলো তোমাদের একটু মানে পরিচয় করিয়ে দিই আমার নাতিদের সঙ্গে। এই যে আমার হলুদ ড্রেস পরে যেটা, সেটা হচ্ছে বড় নাতি, আর এখানে জ্যোৎস্না, জ্যোৎস্নার মেয়ে বসে আছে, আর এই যে ছোট ছোট নাতি, নাতি বলতে আমার বড় জায়ের মেয়ের ছেলেরা এরা। তো আমার ছেলের থেকে আমার বড় নাতি হচ্ছে 1 বছরের ছোট, আর ছোটটা তো অনেকই ছোট। এখানে জল তুলে রেখে দিয়েছি, জল তোলা আমার কমপ্লিট, গোছানো কমপ্লিট, আর এখানে আমার ছেলে আর নাতি দুটো খেলা করছে, আর জ্যোৎস্না, জ্যোৎস্নার মেয়ে এসে গেছে, ওদের খেতে দেব। এবার রান্না চলছে, জ্যোৎস্নাদের খেতে দিয়ে দিয়েছি, অনেক বেলা হয়েছে, জ্যোৎস্নার মেয়ের খিদেও পেয়ে গিয়েছিল, আর আমার তো একটু বেলা করেই রান্না করি আমি, তোমরা জানো তো। জ্যোৎস্নাকে আর জ্যোৎস্নার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, শাক ভাজা দিলাম, যেহেতু রান্নাঘরটা আমাদের একটু ওদিকে, সেহেতু একটু দেরি করেই হচ্ছে আনতে আর কি। মাংস ঝোল আর মাংস দিয়ে দিলাম, জ্যোৎস্না পাতে দিয়ে দিয়েছি, জ্যোৎস্না ওর মেয়েকে তুলে দিচ্ছে, তো ওরা খাক, ওদের খাওয়া দাওয়া হোক। আমি আর আমার ছেলে একটু পরে খেয়েছি, কারণ আমাদের বেলা করেও মুড়ি খেয়েছি, প্রায় 11:30 বেজে গেছে মুড়ি খেতে, তারপরে রান্না করে ওদের খেতে দিলাম। এখন প্রায় 1:45 বাজে, ওদের খেতে দিয়ে দিলাম, ওদের খাওয়া। এবার চলে এসছি একটু রূপচর্চা করতে। রূপচর্চা বলতে তোমরা তো জানোই, আগে ব্লগেও দেখিয়েছি, আমি একটু ভিটামিন ই ক্যাপসুলটা মুখে মাখি, আর মাথাতেও যেদিন হেনা করি সেদিন দিই। তো ভিটামিন ই ক্যাপসুলটা একটু মেখে নিচ্ছি, মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রাখবো, তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নেব, আর তারপরে ময়েশ্চারাইজার মাখবো। তো সেইটাই একটু মেখে নিচ্ছি। নাইট বন্ধুরা, মুখটা চকচক করছে, এখনও মুখটা ধুইনি, তখন তো দেখতে পেলে ভিটামিন ই ক্যাপসুলটা মাখলাম, এখনও মুখটা চকচক করছে, এখনও ধুইনি। তো খেয়ে দে ভিটামিন সি, ভিটামিন ই, আর খেয়ে দে, একবারে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে তারপরে শোব। তো আজকে তো সব ওবেলাকার জিনিস, ভাতও ওবেলাকার, তরকারিও চিকেন ওবেলাকার, আর মিষ্টি এনেছে, ভালো মিষ্টি এনেছে, কোলের মিষ্টি, তো সেই দিয়ে আজকে ডিনার হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, আশা করছি ব্লগগুলো তোমাদের ভালোই লাগছে। তো যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে কমেন্টস করো, আর যদি ভালো নাও লাগে থাকে তাহলে একটা করে লাইক করে কমেন্টস করো। ওকে, তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1K লাভ। ওকে, তাহলে গুড নাইট,
অ্যান্ড গুড বাই। তার আগে বলে দিই যে আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি, তোমরা সেই ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।